ইশরাক আপু তোমাকে দাওয়াত দিছে, দাওয়াত ছাড়া আসছো কিন্তু তুমি। হ্যাঁ না, এটা আমার বান্ধবী বিথি ননদের বিয়ে, তাই আসলাম বর দেখতে। অনেক সুন্দর করে সাজাগুজো হয়েছে কিন্তু তারা এখনো আসেনি, বড় আসে নাই। সো আমরা আগেই চলে এসেছি, সো আমাদেরকে কেউ দাওয়াত দেয় নাই, সো আমরা এসেছি হচ্ছে এখানে বিনা দাওয়াতে। সো এখানে একটা ভিডিও প্র্যাঙ্ক ভিডিও করার জন্য আসছিলাম বিথি আপুর সাথে, বাট এসে দেখি বিথি আপু এখনও আসে নাই। সো ডেকোরেশন করে সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা। সো কমিউনিটি সেন্টারে বিভিন্ন জায়গায় অনেক সুন্দর করে সাজানো হয়েছে, সেই জায়গাগুলো আমরা ভিডিও করছিলাম। তো আমার সাথে ছিল প্রান্তি আপু ও ইশরাক আপু। সো ইশরাক আপু দুজন মিলে ভিডিও করছিল বিভিন্ন জায়গায়, ফটোশ্যুট করার জন্য যেসব জায়গাগুলো উল্লেখযোগ্য সেসব জায়গাগুলো সুন্দর করে সাজিয়েছিল, সেসব জায়গাগুলো ভিডিও করে নিচ্ছিলাম আমরা। সো ভিডিওর এক পর্যায়ে আপু বললো যে আমাকে একটু ঘোরাও রোমান্টিকভাবে। সো আপুকে ঘুরতে ঘুরতে আপুকে বললাম অনেক রোমান্টিক করছো, এবার চলো আমরা একটু ভিতর থেকে ঘুরে আসি, ভিতরে কী অবস্থা দেখি। অনেক ক্ষুধা লাগছে, বিয়ের প্রোগ্রামে আসছি, এখন পর্যন্ত বরযাত্রী থেকে শুরু করে কেউ আসে নাই, কোনো প্রোগ্রামের মানুষই আসে নাই, বাট আমরা আগে চলে এসেছি, মনে হচ্ছিল আমরা চিফ গেস্ট। আর দুই একদিন তো বুঝতেই পারতেছেন যে ফেসবুকের কী অবস্থা, ফেসবুকে শুধু বিথি আপন ননদ, বিথি আপন ননদের টাইটেল দিয়ে ভিডিও ভরপুর হয়ে গেছে রাজশাহীতে। আর রাজশাহীর এখন বিথি আপু ফেমাস হয়ে গেছে, কেননা তার ননদের বিয়ে, আর ননদের বিয়ের ভিডিওতে যে পরিমাণ ভিউ, ও এম জি। সো বিথি আপন ননদের বিয়ে সেই টাইটেল নিয়ে আমরা আজকে এসেছি, এবং আমরা একটা ভিডিও করতে চাইছিলাম প্যাং ভিডিও। তো আমরা চেয়েছিলাম যে এই ভিতরে আমরা হচ্ছে বিনা দাওয়াতে এসে বিয়ের দাওয়াতটা খাবো, অ্যান্ড বিথি আপুকে চমকে দেবো, দেন প্র্যাঙ্ক ভিডিওটা করবো। দেন আমরা এই জন্য সবার আগে চলে আসি, এসে বিথি আপুর ননদের বিয়ের যে প্রোগ্রামটা হচ্ছে সেই জায়গাতে আমরা হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটু ভাব নিচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বসে আছি, খাওয়ার দেওয়ার কেউ নেই, ওয়েটারও আসে নাই, বাট ওয়েটার না, এখানে বরযাত্রী কেউই আসে নাই, প্রথমে আমরাই আসছি। সো অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম যে ইশরাক আপুকে নিয়ে একটু বাইরে চলে যাই, আপু চলো এখানে আর থাকা যাবে না, এখনও অনেক দেরি আছে, ওরা কখন আসবে আমরা নিজেও জানি না। সো এখানে এসে আবার দেখলাম যে ফটোশ্যুটের জন্য আরও বিভিন্ন জায়গা রয়েছে, সেগুলোতে ইশরাক আপু ও আপুকে হচ্ছে ফটোশ্যুটের জন্য একটু করলাম, দেন আমরা এখানে একটু ভিডিও করে নিলাম। ভিডিও করে নিয়ে সাইডের দিকে একটা দোলনা করা আছে, আপুরা বলতেছে বরযাতে আসুক তার আগ পর্যন্ত আমরা একটু দোলনায় দোল খাই। তো দোল খাওয়াইতে খাওয়াইতে আর এক জায়গায় চলে গেলাম, তো এখানে দেখলাম লাইট দিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, এটাও একটা ফটোশ্যুটের জায়গা মনে হচ্ছে। সো নাইস, এই কমিউনিটি সেন্টারটা অনেক সুন্দর করে সাজিয়ে তুলেছে শুধু বিথি আপুর ননদের বিয়ে উপলক্ষে। বলো বিনাতে আসছি, আমি হচ্ছে যে বিনা দাওয়াতে এসেছি আর এসে এরকম পোজ দিচ্ছি, মানুষ শুনলে দিচ্ছে তোমার লাইভে। না খেয়ে পেট ভরে গেছে আমাদের।